মর্নিং সবাইকে, আমি সন্দিতা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে 6:10, আজকে ছুটির দিন। সোসাইটি প্রায় ঘুমিয়ে আছে। আজকে সন্দিতার তাইকোন্ডোতে বেল্ট টেস্ট আছে, ও এবার ডবল টেস্ট দিচ্ছে। তো সকাল সকাল ওকে স্যারের ওখানে নিয়ে যেতে হবে। একটু ঠান্ডাই লাগছে, সব খেলতে চলে এসেছে। সকাল সকাল আমার স্নান পুজো সব কাজ হয়ে গেছে, আমার সকালের খাবারও খাওয়া হয়ে গেছে। এখন সবজি কেটে রান্না করব। তার আগে ভাবলাম যে একটু ভিডিওতে বাইরেরটা জায়গাটা দেখাই। আর গাছপালা, এই যে তুলসী গাছ এই ধারে খানি দুটো হয়েছে, করলা গাছে করলা দুটো পেকে শুকিয়ে গেছে। সদ্রিজা বলেছিল খাবে, পরে আর একদমই ভুলে গেছি। রোদ উঠেছে হালকা হালকা, পুরো সোসাইটি খালি। আমার স্নান করে চলে এসেছি রান্নাঘরে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর নিয়ে আসলো মাছ, মাছটা আজকে খুব মানে একদম ফ্রেশ টাইপের, যা খুব ভালো। এটাকে লবণ হলুদ মাখিয়ে নিই আর মাছের ঝোল বানাবো এখন। আর তার সাথে ডাল সবজি কি বানাবো এখনো ভাবিনি, অনেক টাইম আছে, আজকে আমার হয়ে গেছে তাড়াতাড়ি। তো এটাকে আগে লবণ হলুদ মাখিয়ে নিই। বানিয়ে নিলাম মাছের তরকারি, তরকারি বলতে আলুর ডাল, আলু সেদ্ধ করে তারপরে ঝোল বানিয়েছি। একদম গায়ে গায়ে হয়েছে, নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নিয়েছি, তো খুব সুন্দর গন্ধ বেরোয়, এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে। এটা হলে মানে আর কিছু চাই না এরকম।